পাগলা টেক আপডেটের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মিডিয়াটেক তাদের একটা নতুন প্রসেসর লঞ্চ করে দিয়েছে, সেটাই আজকে প্রথমে জানাবো। মিডিয়াটেক তাদের ডাইমেনসিটি 820 চিপসেটটাকে লঞ্চ করে দিয়েছে, যেখানে আপনারা চারটে কোর পেয়ে যাচ্ছেন কর্টেক্স A76 এর, যেটা 2.6 গিগাহার্টজ এর কোর হতে চলেছে। আর বাকি চারটে যে কোর হবে সেটা নর্মাল কর্টেক্স A55 এর কোর হবে, আর সেটা আপনাকে ভালো পারফরমেন্স দিতে সাহায্য করবে। চারটে ক্যামেরা অবধি এই চিপসেট সাপোর্ট করে, 80 মেগাপিক্সেল এর যে ম্যাক্সিমাম রেজলিউশন সেটা হবে। মাল্টি ফ্রেম ভিডিও রেকর্ড করা যাবে 4K তে, যেটা একটা অসাধারণ জিনিস। এটা সরাসরি টেক্কা দেবে স্ন্যাপড্রাগনের 765G কে। একটা মজার জিনিস এখানে দেখুন, সিঙ্গেল কোর যদি আমি গিগ বেঞ্চে স্কোর দেখি, তাহলে 765G এর যে স্কোর তার থেকে 820 যে স্কোর সেটা অনেক পিছিয়ে। আবার মাল্টি কোরের যদি কথা বলি তো সেখানে তো 820 অনেক গুণ পিছিয়ে, কিন্তু যখন আন্তুতু স্কোর বেরোলো স্ন্যাপড্রাগনের 675G এর 300,000 কাছাকাছি, আর সেখানে যদি মিডিয়াটেকের আমি 820 প্রসেসরটার আন্তুতু স্কোর দেখি তো সেটা 400,000+। তো এক্ষেত্রে কিছু তো একটা গণ্ডগোল চলছে, মানে মিডিয়াটেক কিছু একটা কারচুপি করছে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে, স্ন্যাপড্রাগন একটা লং রানের জন্য খুব ভালো প্রসেসর, আর মিডিয়াটেক খুব জলদি খুব ভালো আপনাকে পারফরমেন্স দেবে, কিন্তু তার সাথে আস্তে আস্তে এটা কিন্তু ডাউন হবে। তো এর অনেকগুলো কারণ আছে, পরবর্তীকালে হয়তো কোনো একটা সময় আমি এর উপরে একটা ভিডিও বানাবো, তো সেই ভিডিওর অপেক্ষা অবশ্যই করবেন। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে Redmi 10X এর পক্ষ থেকে 26 মে এই ফোনটা লঞ্চ হচ্ছে। ডাইমেনসিটি 820 যে প্রসেসর সেটার সাথেই আসছে, এর অন্তত স্কোর বেরিয়ে আসছে 400,000+। আর 6.57 ইঞ্চির ওলেড ডিসপ্লে হবে, ফুল এইচডি প্লাস, 8+256GB এর স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে, 4420mAh ব্যাটারি থাকছে, আর 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা থাকছে। এর বেশি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, লঞ্চ হলে আমি কিন্তু এর উপরে একটা ডিটেল ভিডিও বানাবো। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা ভিভোর পক্ষ থেকে বেরিয়ে আসছে, Vivo X50। আমি এতদিন এই ফোনটার ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু তার সঙ্গে আরও দুটো ফোন আসছে, সেটা হচ্ছে Vivo X50 Pro আর Vivo X50 Lite। তো যেটা জানা গেছে, Vivo X50 তে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, আর এখানে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ইউজ হবে তার যে ফিল্ড অফ ভিউ সেটা অনেক বেশি হবে, আর এখানে পেরিস্কোপ লেন্স থাকবে, টেলিফোটো লেন্স হিসেবে কাজ করবে। তো বেশ ভালো জিনিস। আর যে গিম্বাল লাইক ক্যামেরার কথা আমি বলেছিলাম সেটা থাকবে Vivo X50 Pro তে, 5x অপটিক্যাল জুম পেয়ে যাবেন আপনারা, আর 10x ডিজিটাল জুম পেয়ে যাবেন। তার মানে এখানে যেটা আপনারা পাচ্ছেন 50x পর্যন্ত হাইব্রিড জুম, আর এখানে কিন্তু যে ক্যামেরাটা সেটা 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবে, যেটা আপনাকে বলেছিলাম গিম্বাল লাইক ক্যামেরা। তো এটা একটা অসাধারণ জিনিস ভিভো আনতে চলেছে, যার কিছু ঝলক ওরা অ্যাপেক্সে দেখিয়েছিল, আর এবার তো ওরা লঞ্চই করে দেবে। তো অবশ্যই এই ফোনটার অপেক্ষায় আপনিও থাকবেন, আমিও থাকবো, যখন বেরোবে তখন এই ফোনটার সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি কিন্তু আপনাদের জানাবো। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে Honor X10 এর পক্ষ থেকে সব কিছু জানা হয়ে গেছে। May 20 নাগাদ লঞ্চ হচ্ছে, 6.63 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকছে, 90Hz এর ফুল HD+ ডিসপ্লে হবে, পপ আপ ক্যামেরা থাকবে সামনের দিকে 16 মেগাপিক্সেলের, 40+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যেখানে মেন সেন্সারটা হবে Sony IMX600YRYYB সেন্সারের, আর 4300mAh ব্যাটারি থাকছে, 2.5 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, Kirin 820 প্রসেসর থাকছে, 8+256GB ভেরিয়েন্ট হতে চলেছে। তো সমস্ত ডিটেলস আমরা পেয়ে গেছি, যখন বেরোবে এর উপরে একটা ডিটেল ভিডিও আমি অবশ্যই বানাবো। মোটো তাদের নতুন একটা ফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ায়, সেটা হচ্ছে Moto G8 Power Lite, 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লেতে থাকবে, Helio P35 এর প্রসেসর থাকবে, 4+64GB একটা ভেরিয়েন্ট থাকবে, 16+2+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, ডেপথ সেন্সার হচ্ছে 2 মেগাপিক্সেলের, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকবে, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এই ফোনটা 21 মে নাগাদ লঞ্চ হবে, আর দাম যেটা হতে পারে এই মুহূর্তে বিদেশের বাজারে যেটা রয়েছে সেটা অ্যাপ্রক্স 13,890 রুপিস। তো যদি এই দামে লঞ্চ করে তাহলে এই ফোনটা কেউ কিনবে না, কারণ এই দামে মোটামুটি চারটে ক্যামেরা ইজিলি অ্যাভেলেবেল, যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আমরা পেয়ে যাই। তো অবশ্যই এখানে চিন্তাভাবনা করতে হবে মোটোকে দামটা নিয়ে, যদি এই ফোনটা সত্যি কথা বলতে 7,000 বা 8,000 টাকায় আসে, মানে ভারতীয় কারেন্সিতে আর বাংলাদেশে মোটামুটি 10-11,000 টাকার কাছাকাছি আসে, তাহলে এই ফোনটা কিছুটা হলেও ব্যবসা করবে। এখন মোটো কী দামে লঞ্চ করে 21 মে সেটা অবশ্যই আমার একটা দেখার ইচ্ছা রয়েছে, তো যখন বেরোবে তখন আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো।
নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা হুয়াওয়ের পক্ষ থেকে বেরিয়ে আসছে। হুয়াওয়ে তাদের 24 মে একটা ফোন লঞ্চ করতে চলেছে চায়নায়, আর সেটা হলো হুয়াওয়ে Z5G। যেটা কানাঘুষো খবর থেকে শোনা যাচ্ছে এটা অনার X10-এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে, যেখানে অনার X10-এ যা যা জিনিস থাকছে সেই জিনিসগুলোই থাকবে, আর এর দাম যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 20,000 টাকা হবে। তো এখন একই ফোন ওরা দুটো ব্র্যান্ড নেমের সাথে আনছে, এটা একটু কিছু অবাক করা বিষয় লাগছে আমার। আমি জানি দুটো কিন্তু যে প্যারেন্ট কোম্পানি সেটা কিন্তু হুয়াওয়ে, কিন্তু দুটো আলাদা আলাদা ফোন একই প্রাইস সেগমেন্টে ওরা যদি লঞ্চ করে বা দুটো আলাদা দামে লঞ্চ করে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা হবে। কী করবে আমার জানা নেই, হয়তো কালার্স চেঞ্জ করে দিতে পারে, বাট এটা আনএক্সপেক্টেড ব্যাপার হতে চলেছে। তো এই হলো আজকের টেক আপডেট, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন অবশ্যই প্রেস করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটাই প্রেস করে পাশের যে বেল আইকন সেটাতে অল করে দেবেন। এতে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।